ওফারিয়া 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 ও, দেখেছো তো? এই চুলটা এখন ভিজাতে পারবো না, ঠিক আছে? চুলে গরম লাগাতে পারবো না, চুলটা আবার এভাবে ছেড়ে ঘুমাতে লাগে, এত কষ্ট চুল স্ট্রেটেন করার পর, তারপরে ও করতে লাগে, বাবা কদিন! চুলটা ঘামবে না, চুলে গরম লাগবে না, চুলে এসে করবে না, কারেন্ট চুলে চলে গেলে চুলটা ঘেমে গেল, তো বৃষ্টিও তো পড়তে পারে, জলে ধুমধুম হতে, অনেক কিছু হতে পারে। উফ বাবা, দেখো চুল লোক স্ট্রেটেন করার পর তো, লোক আমি তো দেখেছি স্ট্রেটেন করার পর লোক প্রচুর ঘুরছে, আমারই কলিগরা প্রচণ্ড রৌদ্র, স্ট্রেটেন হেয়ার কিন্তু রোদ লাগছে, এসি নেই, কাজ করছে সারা দিন, এসি নেই, হেয়ার স্ট্রেটেন আছে কিন্তু দিব্যি আরামসে করছে, কিন্তু কই, ওদের তো কোনো অসুবিধা হয় না, জানি না এ কী ধরনের হেয়ার স্ট্রেটেন আমি জানি না, আমি যেটা দেখেছি আমার কলিগরা যারা ইয়াং গার্লরা করছে, ওরা দিব্যি, কারেন্ট নেই, এসি অফ, হ্যাঁ দিব্যি চলছে, বা কোনো প্রোগ্রাম গেছে সেখানে গরমের মধ্যে রোদের মধ্যে কই প্রবলেম তো নেই, বুঝলাম না। যাই হোক, যেটা বলছিলাম, আমরা বলি না রতনে রতন চেনে, দি ভাই কেন এত সাবস্ক্রাইবার থাকতে বা এত ভিউয়ার্স থাকতে এইখানে আসলো, এইখানে এসে কেন থাকলো? দেখেছো তো ফারিয়া এবং ফারিয়ার মার বাড়িতে একটা মানে সবসময় একটা আড্ডাখানা আছে, প্লাস এখানে একদম পুরুষদের জন্য একদম অলওয়েজ অ্যালাউড। নর্মালি একটা ইয়াং গার্ল বাড়িতে থাকলে মারা কিন্তু একটু, স্পেশালি ওরা ওরা গ্রাম সাইডে, শহরে এসব ব্যাপারই না, কে আসছে কে যাচ্ছে আমার ফ্ল্যাটে, কে ঢুকছে কে ঢুকছে না, কে বসছে কে খাচ্ছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু একটু গ্রাম সাইডে এগুলি লোক খেয়াল রাখে, আরে ওই বাড়িতে এরা আছে, ওই বাড়িতে হ্যান আছে, খেয়াল রাখে। ওর গুগল এডসেন্স পিনটি মাথায় ঘুরছে, তার জন্য ও এক ওর ভাইয়াকে আনলো, দাদা 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 বলেছে, সেই ভাইয়াকে আনলো গুগল এডসেন্স পিনে। আজকে শুক্রবার, ও কালকে আসছে ম্যান্ডির বাড়িতে এবং কদিন থাকবে, ও চাইলে এই কাজগুলি ম্যান্ডির থেকে করিয়ে আনতে পারতো, মানে করতে পারতো আরামসে, না ম্যান্ডির থেকে বেশি তো দাদা জানবে না, কিন্তু ব্লক করতে হবে, দাদা লাগে, দাদা এত কাছের দাদা, আবার দাদা এসে নিজেকে নিজে জামাইও বললো, জামাই হতে চায়, মেয়ে দেখে দিও, মানে অ্যাডভার্টাইজমেন্ট চলছে এটা। তারপর দাদা আবার জিমে যায় এটা শুনিয়ে দিল, আর দাদা জিমে যায় বলে, দাদা জিমে যায় বলে দাদার জন্য চাউমিন বানানো হলো, আর বহেন বোন দাদাকে খাইয়ে দিল, প্রথম বলল বোন হিসেবে খাইয়ে দিই, তারপরে বলল বান্ধবী হিসেবে খাইয়ে দিই, তারপরে আরো বলল পুরোটাই খাইয়ে দেবো নাকি। অথচ মা বাড়িতে আছে, মা এগুলি দেখছে, মা ব্লগগুলি দেখছে, মার মুখে কলু, কারণ মেয়ে এতে রোজগার করছে, মেয়ে ট্যাক্স ফর্ম, ট্যাক্স ফর্মটা ফর্ম বলতে পারছে না, ফর্ম বলছে, ট্যাক্স ফর্মটা এটা খুবই ইজি জিনিস, জাস্ট ইয়েস ইয়েস নো নো করতে লাগে, এই ফর্মটা ফিল আপ করার মতো ওর মধ্যে ক্ষমতা নেই, জাস্ট ইয়েস নো লেখা, সেটাও নাকি সাকসেস হলো না, মানে সাকসেস করতে পারলো না, এটাও একটা বিশাল ব্যাপার, সেটাও সাকসেস হলো না, সাকসেস করতে পারলো না, হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্টটাই নাকি অ্যাপ্রুভড হয় নাই, যা কিছু ওর সোমবারটির মধ্যে হয়েই যাবে, আর যখনও ম্যান্ডির বাড়িতে যাচ্ছে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু ভাইয়া লাগবে, আইদার ওই শিখ ভাইয়া, নামটা চেঞ্জ করে দিলাম, যাকে নিয়ে স্কুটি নিয়ে ঘুরতে লাগে, নাহলে এরকম কোনো ভাইয়া লাগবে, কনস্ট্যান্ট ভাইয়া সঙ্গে থাকতে লাগবে। তারপর কমিউনিটিতে কবিতা দিয়েছে, যৌবন শৈশব ফুরিয়ে যায়, যৌবন ফুরিয়ে যায়, সব কিছু তো ফুরিয়ে যায়, হ্যাঁ কিন্তু মনের ভালোবাসার লোক নাই, যা দেখছো তা সত্যি না, মনের ভালোবাসা, তার মানে বলতে চেয়েছিল প্রেমিক চাই, লিখে দিলেই হতো যে আমি একটা প্রেমিকের খোঁজে আছি, আমাকে একটা প্রেমিক দাও, কি হলো তোমার তো একটা ছিল প্রেমিক, সে কোথায় গেল, বলবে না সে আমার ভাই, এখন প্রেমিক কখন ভাই হয় আর ভাই কখন প্রেমিক হয় এটা আমি ধরতে পারবো না, এটা বলার মতো আমার এখন কোনো স্কোপ নেই, আমি আজকে একে প্রেমিক বললাম কালকে আমি একে ভাই বলি, তা আমি কি করতে পারি, আজকে আমি একে ভাই বললাম কালকে আমি একে প্রেমিক বলি, ধরা যায় না, আর অত ধরা ধরতেও পারবো না। তারপর দেখো ও কি বলেছিল, শোম্যান আর ম্যান্ডি কথা বলে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা ছিল, আজকে শোম্যানের ভিডিওটা দেখেছো তো, যখন চাউমিন আনতে যাচ্ছিল ম্যান্ডি বলছিল চাউমিন নিয়ে এসো কারণ ফারিয়া আসবে, শোম্যান জিজ্ঞেস করছিল হোটেলের চাউমিনগুলি ওইগুলো আনতে হবে, তখন বললো হ্যাঁ, মানে ওরা দিব্যি কথা বলে, কথা তো ওরা আগে থেকেই বলে আছে, কিন্তু অন ক্যামেরায় কথা বলাটা দেখিয়ে দিল।
এর আগের দিনও কথা বলা শুনিয়েছে, আজকে একদম গেট ধরে দাঁড়িয়েছিল, কথা বলছিল। ফারিয়া ইজ এ ড্যাম লায়ার, প্রচণ্ড মিথ্যা কথা বলে। এবং হ্যাঁ অবশ্যই, তাহলে ম্যান্ডি কেন দিদি ফারিয়াকে বিশ্বাস করলো? কারণ ও কোনোদিনও ম্যান্ডিকে ব্ল্যাকমেলিং করবে না, বা যে কথাগুলি ও জানে ও হয়তো কোনোদিনও ভিডিওতে বলবে না। কিন্তু অন্য কোনো ব্লগাররা, একে তো ভালো ভদ্র ব্লগার যেরকম ম্যান্ডির বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কারা, যাদের আত্মসম্মান বোধ আছে, ওরা সরে গেছে, ওরা এইসব কালি ঘাঁটবে না। কারণ পাবলিক যখন ওকে ধরছিল, কেঁদে দিয়েছিল মেয়েটা, ওর বেস্ট ফ্রেন্ড, যে আমাকে কেন বলছো, আমি কিছু জানি না, আমি এরকম না, সবাই তো বলছিল তুমিও এমন, তুমিও ছেড়ে চলে যাবে, তখন মেয়েটা রীতিমতো কেঁদে দিয়েছিল যে কারোর ভুলের জন্য আমাকে এরকম করো না, আমি দায়ী না। প্রত্যেকে তো একটা আত্মসম্মান বোধ আছে, বলেছে আমি অনেক কষ্টে চ্যানেল তার করেছি, তোমরা আমাকে এভাবে নেগেটিভ কমেন্ট করে আমার মনটা ভেঙে দিও না, আমার ভিডিও দিতে খারাপ লাগছে। ভালো ভদ্র নীল আকাশ ফুল পাপড়ি, এরাও কিন্তু আসেনি, এরাও কিন্তু কোনো কমেন্টস করেনি, খালি বলেছে ওদের ব্যাপারটা ওরা বললে, বাকিরা বাকি ব্লগাররা বোকে, মানে আন করে দিলাম, হ্যান করে দিলাম করে ভিডিও করেছে, কাদা ওরা নিজেদের শরীরে লাগাতে চায় নাই। এই মেয়েটা দেখলো, আমি যদি কাদাটা লাগানোর পর আমি যদি আমার বাড়ির রং করতে পারি, আমি যদি আমার গেটটা ঠিক করতে পারি, আমার যদি ইনকামটা অনেক হাই হতে পারে, অবশ্যই অবশ্যই মেয়েটারও নিজেরও ক্যালিবার আছে, দেখো ধরে রাখতে তো পেরেছে, তো অস্বীকার করতে না। ও কেন তাহলে ছেলেটাকে নিয়ে যায় পার্লারে বা অন্যখানে, যেখানে আমি এত কিছু বলছি? কারণ মানুষ পাবলিক এরকমই, এরা দেখতে চাইবে মেয়েটার সঙ্গে কে গেলো, ছেলেটার সঙ্গে গেলো, ছেলেটার সঙ্গে কতটুকু মিল আছে। আজকে তো ওর সঙ্গে কোনটা মেয়ে যেত, তাহলে পাবলিক অতটা ইন্টারেস্টে দেখতো না, যেহেতু ওর সঙ্গে একটা ছেলে যাচ্ছে, ছেলে মানে নিয়ে ঘুরছে, আমরাও কন্ট্রোভার্সি করব, ও কন্ট্রোভার্সি করার সুযোগ পাচ্ছে, মানে দেখার সুযোগ পাচ্ছে, ভিউজ নেওয়ার সুযোগ পাচ্ছে, প্লাস পাবলিকও জানে আচ্ছা ওই তো ছেলে নেই খালি ঘুরে, ও তো জানেই বদনাম হবে জেনেও ভালোবেসেছিলাম। ও ভালোবাসার তো খেলা না, এখানে হচ্ছে বদনাম হবে জেনেও ভিউজ। যেই কাপটা দেখালো, চায়ের কাপ, ও সোনার তৈরি থেকে নিয়ে এসেছে, এটা দেখে ওর দাদা বা ভাইয়া হাসছিল। এই কাপটা দেখতে চায়ের কাপের মতো না, এটাই যদি কাচের হতো আমরা এটাকে বিয়ার গ্লাস ওরকম বলতে পারতাম, এক পেগ, যেটা কিনা ও এখন গেলে পরে দিভাইয়ের বাড়িতে আরামসে পাবে। তবে কি ও খাবে না? ও খাবে, কারণ ও এক ক্যাটাগরি, ওকে যদি বলে না একটু দুই ঘুট পি দে, ও পিয়ে নেবে, আরে খা তো কিচ্ছু হবে না, আমরা সবাই কাছে, এই দেখ আমি খাচ্ছি, দিভাই বললো তো বনু না না করো একটুখানি নিয়ে, জানি না আমি বনু খায় কিনা, মানে নর্মাল অবস্থায় খায় কিনা, দিভাইয়ের বাড়ি থেকে দিভাই যদি বলে বনু খেতে পারবে, একদম যে খাবো না, না এটা খেলে খারাপ হবে বা মা রাগ করবে বা কিছু একটা ওরকম ব্যাপার বনুর মধ্যে নেই, বনু তখন না না করে দুই ঘুট নিয়েই নেবে, কারণ ও মেন্টালি প্রিপেয়ার, একটা মেয়ে দেখলে বোঝা যায়। এই মেয়েটাই কিন্তু বলেছিল যে আমার মাকে নিয়ে এরকম করে বললে পরে, কিন্তু তারপরে দেখো আমি মা আর ভাইয়া বসে খুব হাসাহাসি করছি, আজকে রান্না দেখিয়েছে, দেখায় নেই, রান্না সব কিছু করছেই না, সব রান্না তো মাই করে। কালকে কথা উঠেছে অনেক ভিউয়ার্সরা বলছে মাকে দিয়ে কাজ করাও, মাকে দিয়ে কাজ করাও, এর জন্য এখন যেহেতু মাকে দিয়ে রান্না বান্না সবকিছু করাবে, তাই এখন আর বেশি করে মাকে নিয়ে রান্নাটা দেখাবে না। তাহলে ওর যে একটা রূপ ছিল যে খুব ঘরোয়া, মানুষ সবাই এগিয়ে এসেছিল ওকে ভালোবেসেছিল, কিন্তু ওর ঘরোয়া রূপটা দেখার জন্য, যে মেয়ে একটা বাচ্চা মেয়ে কলেজে যাচ্ছে, রান্নাবান্না করছে, সংসার কথা ভাবছে, এই রূপটাকেও ফেলে দিল, এখন ঝেড়ে ফেলে দিল, ফেলে এখনও টোটালি একটা স্মার্ট গার্ল, এটাকে স্মার্ট বলা হয় না, এই স্মার্ট অর্থটা অনেক অন্যরকম মিনিং, কিন্তু ওদের কাছে এটা মানে স্মার্ট, ওর কাছে স্মার্ট মানে এটাই। রাস্তায় যাব আর দেখেছো আছে গলার যে আওয়াজটা, ভাইয়া আসার আগে মেকআপ টেকআপ করে রেডি, এবং এবং ডাঙ্কে একবার চোট পেয়ে বলে দিল, কি বলে দিল, বলে দিল যে ভাইয়ের সাথে কয়েকটা রিলস করব, ভাইয়ের সাথে কয়েকটা রিলস করবো, ঠিক আছে। তারপর এটাও আবার বলল যে যদি আমার দিদি বা বোন থাকতো ভাইয়ের সাথে বিয়ে দিতাম, তুই নিজে কুলে ফেলি পারিস, দিদি বা বোনের সাথে বিয়ের জন্য দিতে পারবি, তো নিজেও করতে পারিস, নিজে করবে না যেটা তো কোনো গ্যারান্টি নেই, নিজে যে করবে না এটা তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু নিজেও করলে পারে, নিজে করতে কে না করেছে, দিদি ভাই বোনের সাথে যদি কাউকে দেওয়া যায় তাহলে বলেই তো দিল, বান্ধবী হিসেবে খাইয়ে দিচ্ছি। তারপরে এই ভাইয়ার সাথে কিন্তু কোনো এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানও মাঝখানেও করেছিল, বলেছিল আমরা একবার যাবো দীঘাতে, মানে ও এই ভাইয়া হয়তো আরও এক দুজনকে নিয়ে ঘুরতে গেল, হলে সেখানে ওর মা অসুস্থ, তোমরা বলছো বাইরের ব্লগ দাও বাইরের ব্লগ দাও, আমি কিন্তু কোনোদিনও কমেন্ট বক্সে দেখিনি কাউকে লিখতে বা বলতে
তুমি ঘরের বাইরে গিয়ে বাইরের ব্লগ দো, বাইরের ব্লগ দো, কাউকে আমি লিখতে দেখিনি, আজ পর্যন্ত দেখিনি। হ্যাঁ, ওর কমেন্ট বক্সে তো আমাকে ঝাঁকতে হয় যখন ভিডিও করি, কিন্তু আমি দেখিনি। কিন্তু এটা নিজের সে মন গড়াই ছিল যে কোথাও বাইরে গিয়ে ব্লগ করলে লোককে ভিউজ দেবে, আর দেয়ও এর জন্য। ওর যদিও 6-কে 8-কে 9-কে নেমে গেছিল ভিউজটা, কিন্তু ঠুস করে ওই সংসারে ভাঙ্গন আমি করাচ্ছি কিনা বলে একটা ভিডিও ছেড়ে সেই ব্লগটাকে আপ করে দেওয়া হয়েছে, ফোর্স করে উপরে তুলে দেওয়া হয়েছে। আর এখন তো ওখানে যাচ্ছে। হ্যাঁ, ওখানে কিন্তু ও যে মিথ্যে কথা বলে, ওর ম্যান্ডি আর সৌমেনের মিলের ওর কোন ইন্টারেস্ট নেই, ওর অ্যাডসেন্স পিন, ওর অ্যাপ্রুভেল, আর অবশ্যই দিভাই ভয় পাবলিক না দিভাইকে ছেড়ে চলে যায়। হ্যাঁ, তার জন্য দিভাই ডেকে আনছে যে অ্যাটলিস্ট কোনো মতে অগাস্ট মাসটা 25 তারিখ, ওদের টার্গেট থেকে স্বামী স্ত্রীর জন্যেরই 25 তারিখ পর্যন্ত, তো 4-5 দিন থাকলে পরে 4-5 দিন এমনি কাটিয়ে নিতে পারবে। 25 আগস্ট পর্যন্ত ওদের একটা টার্গেট আছে, টার্গেটে যেটুকুন পারে ফুলফিল করে নেবে ওকে দিয়ে। আর ও বলুন এক জায়গায় এসেছি কী করছি, কালকে দেখাবো কালকে ব্লগে, কোথাও না, ও গেছে ম্যান্ডির জন্য, ম্যান্ডির মেয়ের জন্য কোনো একটা জিনিস কিনতে, গিফট কিনতে গেছে। ও তো কিনবেই, এত এত পেয়েছে, ও দেবে যদি 500 টাকার জিনিস, আমি কথার কথা বলছি অ্যাসাম্পশন, ও আনবে তো 2000 টাকার জিনিস। ও যদি ম্যান্ডিকে একটা চুড়িদার নিয়ে দেয় বা ম্যান্ডির মেয়েকে একটা কিছু কিনে দেয়, ওর 3 গুণা তো নিয়ে আসবে, এটা তো জানে, ও যা খরচ করবে 3 গুণা ও নিয়ে আসবে। বলছে কালকে তোমাদেরকে দেখাবো, দেখানোর কিচ্ছু না, ও আনবে 3-4 গুণা বেশি, দেখে নিও প্রত্যেকটা স্টেপ এই মেয়েটা। শোনো, নিজেকে একদম ছোট করে, নিজেকে একদম ডাউন করে, নিজেকে একদম নিঃশেষ করে যে ভিউজের জন্য যে বিক্রি করে দিতে পারে, সে কিন্তু অনেক কিছুই করতে পারে। ওই মাটির গ্লাসটা যে একটা হোটেল থেকে নিয়ে এসেছে, এটা কি ভালো কাজ করেছে? করেনি। ওটা নিশ্চয় কিনে আনেনি, কিনে আনলে নিশ্চয়ই একটা আনতো না, আমার তো মনে হয় না এটা কিনে আছে এনেছে বলে, ওরা হয়তো ওকে দিয়েছিল, এটা ওরা ইউজ অ্যান্ড থ্রো, ওইটাও ঢুকিয়ে ফেলেছে। ওইটাও ইউজ অ্যান্ড থ্রো করে ওটা দেখিয়ে ও খাচ্ছে। তো ওর মানসিকতাটা এটাতে প্রমাণ হলো যে ও কী করে বা কী করতে ভালোবাসে, এটাই হচ্ছে বড় কথা, আর কিচ্ছু না। একটা মেয়ের মানসিকতা চালচলন দেখলে পরে ওর, তুমি দেখবে তো নর্মাল যখন ও ঘরে কাজ করে বা ইসে করে ওর যে টোনটা থাকে, আর যখন ও কোনো এই সানি রানি ঝানি মানি কানি এরকম কোনো লোকের সাথে কথা বলে, তখন টোনটা কত রকমভাবে চেঞ্জ হয়ে যায়, ওটা একটা আলাদা গলা চলে আসে। এটা কারণটাই হচ্ছে ওইটা, ওর ডিফারেন্ট ফেজ আছে ওর লাইফটাতে। বাই।